Assalamualaikum সবাইকে আমি মোহাম্মদ মিদুল শেখ আমি ইতালির জেনোবা শহর থেকে বলতেছি আমার পিছনে একটা মেলার মতো দেখতেছেন আজকে এই মেলাকে কেন্দ্র করে আপনাদের বলবো যে আসলে কি রকম টাকা পয়সা এখান থেকে ইনকাম করা যায় সাথে আমার সাথে আছে মিদুল ভাই আমার সাথে আছে কাকন কাকন আজকে আমাদের হেল্প করবে যে আসলে এখানে কি রকম কাগজপত্র লাগে এগুলো বসাতে জন্য টাকা পয়সা খরচ হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কত দোকানপাট স্টল বসেছে এখানে ইতালিয়ান বাঙালি সব ধরনের মানুষই আপনার দোকানপাট আছে তো মূলত এখানে যে দোকানপাট দিছে কি কি লাগে দোকানপাট গুলো দিতে এখানে দোকানে দিতে গেলে বাংকারের সরকার কমিউনিটি থেকে আবেদন করতে হয় যে আমি এখানে একটা দোকান দেব হ্যাঁ যেটাকে বলে বাংকার বাংকার দেব তো ওইখান থেকে অনুমতি একটা পত্র কাগজ দেয় ওইখান থেকে যে কাগজ যে দোকান দিবে তার ডকুমেন্টস লাগবে তার কি কি কাগজ আছে ওইটা লাগবে ওই কাগজ নিয়ে কমিউনিয়ামে জমা দিতে তারা একটা লাইসেন্স দিয়ে দেয় যে তুমি এখানে দোকান দিতে পারো তো টাকা পয়সা কেমন লাগে টাকা পয়সা তেমন লাগে না কমিউনির মধ্যে কারণ অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কমিউনি থেকে টাটা ইয়া ইনকাম কেমন হয় ইনকাম আচ্ছা বাংকারে তো অনেকেই তোমার বাঙালিরা দোকানে কাজ করে যাদের কাগজপত্র নেই অনেকেই করে পার ডে কিরকম ইনকাম করা যায় তোমার তো এই সম্পর্কে আইডিয়া আছে পার্টলি এখানে বাংকার থেকে প্রতিদিন 25 থেকে 30 ইউরো হ্যাঁ ডেলি ইনকাম আসে ডিউটি আওয়ার কতক্ষণ সময় কতক্ষণ ডিউটি কম আপনার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তারপর একটু প্রাঞ্জ টাইম লেস টাইম দেয় আর 4টা বাজে শেষ হয়ে যায় বিকাল 4টা থেকে সপ্তাহে কয়দিন বসে সপ্তাহে এটি একটু কম যেমন সপ্তাহে 4 দিন 5 দিন 3 দিন নির্ভর করে নির্ভর করে তো আমার পিছনে ইতালিয়ান দোকান দেখতে পাচ্ছেন হ্যাঁ ইতালিতে সবচেয়ে ফেভারিট খাবার কি পিৎজা যারা ভালো পিজা বানায় মানে শেফ তাদের ইনকাম কেমন তাদের শেফ শেফের ইনকাম একটু হাই হয় তাদের তারা পিজা আপনার তারা তো অনেক এক্সপার্ট তারা পিজা অনেক রকমের পিজা বানানো পারে আর ইতালি তো পিজার দেশই পিজা তৈরি করছে ইতালি ইনকাম কেমন হয় ইনকাম ভালো ইনকাম ভালো কেমন ভালো যদি বেসিক্যালি মাসের বেতন আপনার 2500 এটা কোন শহরে দেয় এটা বিশেষ করে মিলান রোম তো কি লাগে আমরা এত কষ্ট করে ফিন কান্ট্রি কাজ করতেছ যা যা কাজ করি কাজ আমরা যে কান্ট্রি কাজ করতেছি কান্ট্রি কাজের লাইফস্টাইল অন্যরকম বন্ধ পাওয়া যায় বন্ধ পাওয়া যায় তারপরে একটা মেকানিক্যাল কাজ তো জাহাজের কাজ জাহাজের কাজ ওইখান থেকে অনেক আপনার শিখার আছে আপনার ইতালি থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কান্তিরি থেকে কিন্তু রেস্টুরেন্টের টাকা মারে না রেস্টুরেন্টের তেমন ইয়ে নেই আমি না আমি বলতেছি আমি 3 মাস কাজ করছিলাম 2-3 মাসের মতো রেস্টুরেন্টে আমার যে 77টা মারছি রেস্টুরেন্টে টাকাই পাকারে করে নেই ফিনকান্তিতে সমস্ত টাকা পাকারে করছে কিন্তু রেস্টুরেন্টে টাকাই দেয় নেই এইটাই মানে কন্টাক্ট করছে সবই করছে আমারে কিন্তু টাকা দেয় নেই তারা ফাঁকিবাজি করা হয় কান্তিরিতে এটা সুযোগ নাই কারণ কান্তিরি তো সরকারি বিশাল বিশাল এটা মেকানিক্যাল কাজ আর দ্বিতীয়ত হচ্ছে এটা মানে খুবই শক্তিশালী একটা কন্ট্রাক্ট মানে এটা কোনো অনেক মূল্য আছে আর কি মূল্য আছে যেমন কষ্ট আছে তেমন সুখও আছে কান্তি তো এটা হলো দেখেন চারপাশে তো লিটন ভাই কি অবস্থা ভাই অলওয়েজ অ্যাভয়েড দিস ম্যান in Italy, also in Genova. But why? I saw your video. You are a very famous boy in Italy. No. Yes, of course. I am no famous boy. মানে সে বলতাছে আমাকে আপনি 500 টাকা দিন Seriously? You need money? Are you married? No. Why? No money, no married. No girls. Oh. যারা নতুন দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে যদিও এখন আমি কোনো বাঙালির দোকান দেখতে পাচ্ছি না কিন্তু এখানে প্রায় প্রায় বসে
বাঙালির বাংকার, এগুলো কি বাংকার বলে? গাড়ি নিয়েও বসে অনেকে, দেখা গেল জামা কাপড়, ঘড়ি, টুথপেস্ট, বালিশ, খাবার, প্যান্ট, সব ধরনের জিনিস পাওয়া যায় সব ব্যাংক বাংকারে। আমাদের দেশে ওদের কাল আগে দিন গেল ফুটপাতে বসে, পয়লা বৈশাখ একটা মেলা, এখানে এরকম মেলা জমে, সবাই ঘোরাঘুরি করে, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করে, যাই হোক গার্লফ্রেন্ড নিয়ে টাইম স্পেন্ড করে। এখানে এরকম হয় এসব বাংকারে, আপনারা কাগজপত্র ছাড়াও যদি পরিচিত হয় কাজ করতে পারবেন, আর প্রতিদিন আপনার 30-40 ইউরো করে পাবেন, যেহেতু আপনার কাগজপত্র নাই কমই দিবে। তো ভালো থাকবেন সকালে, গুড নাইট, গুড নাইট, আল্লাহ হাফেজ।